আসসালামু আলাইকুম সৈয়দ আবিদ হোসেন সামি আপনাদের সঙ্গে রয়েছি মশরাফি বিন মর্তুজার দল সিলেট স্ট্রাইকার হারিয়েছে ফরচুন বরিশালকে সাকিব আল হাসানের দল এবং এই ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে কোনটা আমাকে ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন তাহলে আমাকে বলতে হবে তা হচ্ছে মো আমিরের করা বরিশালের ইনিংসের সতেরোতম ওভারটি যে ওভারে মাত্র একটা রান কনসিড করেছেন মোহাম্মদ আমির এবং সেখানে করিম জানাতের উইকেটটা নিয়ে নিয়েছেন এর আগের ওভারেই তিন তিনটা বিশাল ছক্কা মশরাফি বিন মুর্তুজাকে হাঁকিয়েছিলেন করিম জানাত এরপর মোহাম্মদ আমির এসে পুরো দৃশ্যপটটাই পাল্টে দিয়েছেন কিন্তু এখানে আপনারা বলগুলো দেখেছেন যে কি কী ধরনের বলে বিট হয়েছেন করিম জানাত এবং সেই বলগুলো ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি বাট এই জায়গাটায় কেমন ফাঁদে ফেলেছেন মোহাম্মদ আমির সেই ব্যাপারটাতে একটু আলোচনা করতেছে চাই আপনারা এরই মধ্যে বলগুলো দেখে ফেলেছেন কি বলে বিট হয়েছেন মোহাম্মদ আমিরের সেক্ষেত্রে করিম জানাত কিন্তু এখানকার মূল উদ্দেশ্যটা আসলে মোহাম্মদ আমিরের কী ছিল মোহাম্মদ আমিরের মূল উদ্দেশ্যর জায়গাটা ছিল আপনারা খুব ভালো মতো লক্ষ্য করে দেখবেন করিম জানাত কিন্তু তার বা পাটা বা পাটা বারবার সরিয়ে ফেলছিলো অর্থাৎ এই জায়গাটায় লেফট লেগটা তিনি ক্লিয়ার করছিলেন বারবার এবং লেফট লেগটা ক্লিয়ার করে দেন শর্ট খেলার একটা প্রচেষ্টা তার মধ্যে ছিল যে কারণে তাকে যদি ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প বল করা হয় কিংবা অফ স্ট্যাম্পের বাইরে ওইরকম ব্যাক অফ দ্য লেন্থ বা গুড লেন্থে বল করা হয় সেটা তার জন্য ভেরি মাচ ডিফিকাল্ট হয়ে যাবে সেটাকে চেজ করে শর্ট খেলার জন্য এই প্রেজেন্স অফ মাইন্ডটাই মোহাম্মদ আমির ব্যবহার করেছেন যেহেতু করিম জানাত বারবার বারবার লেফট লেগটাকে ক্লিয়ার করছিলেন সো তাকে ওই ধরনের জোনে বোলিং করা যাতে লেফট লেগ ক্লিয়ার করার পর তার জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায় অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোকে নেগোশিয়েট করা মোহাম্মদ আমির সেই কাজটাই করেছেন আরেকটা ব্যাপার বলতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েশনের জায়গাটা এখন ভ্যারিয়েশন বিষয়টা এরকম না যে একটা বল আপনি একশো চল্লিশ করলেন স্লোয়ার মানে সেটা একশো দশ বারোতে করলেন মোহাম্মদ আমিরের স্লোয়ার ডেলিভারিটা দেখবেন একশো উনত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগেছিল তার মানে ওই যে পরিবর্তনের জায়গাটা মানে স্লোয়ার মানে বিষয়টা এরকম না যে বল আসতে আসবে স্লোয়ার মানে বলের প্যাটার্নটা স্লোয়ার আসবে বাট একটা ডিসেন্ট পেসেই সেই বলটা আসবে যেটা ব্যাটসম্যানের জন্য অনেক বেশি কনফিউজিং হয়ে যাবে মোহাম্মদ আমির সেই জায়গাটা মেনটেন করেছেন এবং লাস্টলি একটা ইউরকার করেছেন যে এই একটা রিটার্ন ক্যাচ তিনি নিয়েছেন করিম জানাদের কাছ থেকে

ইউরকারের জন্য পার্টিকুলার প্র্যাকটিস বারংবার ইউরকার প্র্যাকটিস করা তাহলে কী হয় মাসেল মেমোরি গ্রো আপ করে ম্যাচে যে সিচুয়েশনে আপনি থাকেন না কেন আপনার মাসেল মেমোরি তখন আপনাকে সেইভাবে কাজ করায় সো মো আমিরের কাছ থেকে এই জায়গাটা আমাদের তরুণ সিলেট স্ট্রাইকার্সের যে সমস্ত পেস বোলার রয়েছেন নেট বোলার তারা কিন্তু এই জায়গাগুলো শিখেছেন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এই যে বড় প্লেয়ারদের ম্যাচে বোলিং করার এই বৈশিষ্ট্যগুলো যে কেন ওই ধরনের বোলিং তিনি করেছেন করিম জানাত বারবার লেফট লেগটা ক্লিয়ার করছিলেন তাকে সেই জায়গায় অফ স্ট্যাম্পের বাইরে বল করে তাকে একটা ব্যতিব্যস্ত রাখা তাকে একটা ডিসকমফোর্ট জোনে এনে ফেলা সো এই পার্টিকুলার ওভারটা ছিল এই ম্যাচের টার্নিং পয়েন্ট যার মাধ্যমে জয়লাভ করেছে সিলেট স্ট্রাইকার্স আমার ব্যক্তিগত মতামতের জায়গাটা শেয়ার করলাম কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই আপনারা কি মনে করছেন থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য